ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागमया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हयेछि। धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद ए ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज जे अंशटा आमरा पढ़ब सेटी काशीधाम अद्वैत आश्रम, काशी जे रामकृष्ण अद्वैत आश्रम सेई अद्वैत आश्रमे हय। एटा पूजनीय ब्रह्मानंदजी माझे जीवनेर एकेबारे शेषेर दिकेर घटना। 21 জানুয়ারি 1921 যে বছর ওনার শরীর যায়। মহারাজ বলছেন, মোগল সরাই থেকে মোটরে করে আস্তে আস্তে দুধারে খোলা মাঠ প্রভৃতি দেখে মনে কোনো আনন্দই হলো না। এমনই ক্ষেত্র মাহাত্ম্য যে যেই ব্রিজ বা পুল পার হয়ে আসা অমনি যেন একটা মাধুর্য অনুভব করলুম। কি আর বলবো, শিবক্ষেত্র শিবই গুরু। একদিকে মা অন্নপূর্ণা অন্ন দিয়ে বাইরের অভাব দূর করছেন, অন্যদিকে বাবা বিশ্বনাথ ধর্ম দিচ্ছেন। ঠাকুরের নিকট দাড়িওয়ালা এক জ্যোতির্ময় পুরুষ এসেছিলেন। তিনি ঠাকুরকে কাশী মাহাত্ম্য সব দেখিয়ে দিয়েছিলেন। তিনি মহা কাল ভৈরব। ঠাকুরের দেহটি তখন পড়েছিল। সন্ধ্যা হয়েছে, মহারাজ ঠাকুর প্রণাম করবেন, তাই গঙ্গা জল চাইলেন। গঙ্গা জল আনা হলো। নিজে গ্রহণ করে উপস্থিত সকলকে গ্রহণ করতে বললেন। একে একে সকলে গঙ্গা জল গ্রহণ করল। তিনি ঠাকুর প্রণাম শেষ করে বললেন, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি অভীষ্টদায়িনী ইষ্ট দর্শনে সহায়ক। ঠাকুর বলতেন, গঙ্গা জল মহাপ্রসাদ, অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ, আর বৃন্দাবনের রজ সব ব্রহ্মস্বরূপ। কথা প্রসঙ্গে বললেন, কুলকুণ্ডলী যখন অধোমুখে থাকেন তখন জীবের মন লিঙ্গগুচ্ছ নাবির বিষয় নিয়ে থাকে, আর যখন ঊর্ধ্বমুখে থাকেন তখন ভগবান নিয়ে থাকেন। সত্যগুণ বাড়লে ঈশ্বরের রূপ দেখতে ইচ্ছা হয়, তার নাম করতে ইচ্ছা হয়, তার ধ্যান করতে ভালো লাগে। এটা কিন্তু আমাদের সকলের জীবনের অবস্থা। আমরা স্বীকার করি আর না করি, এই অবস্থা আমাদের প্রায় সকলেরই কম বেশি হয়। প্রত্যেক জায়গার একটা স্থান মাহাত্ম্য থাকে, যেটা দিয়ে মহারাজ শুরু করেছেন। যে যখন তিনি মোগল সরাই থেকে নামলেন, দুপাশের সেই বিস্তীর্ণ মাঠ, সাধারণত বিস্তীর্ণ মাঠ, খোলা আকাশ, সব দেখলেই আমাদের অনন্তের স্মৃতি জাগে, আর আমাদের মনে হয় আমরা সে অনন্তের সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। কিন্তু তিনি বলছেন, মোগল সরাই থেকে নেমে তার কোনো রকম ভাব হচ্ছিল না, কিন্তু যে মুহূর্তে পুলটা অতিক্রম করলেন সঙ্গে সঙ্গে তার ভেতরে একটা অন্যরকম ভাব আসতে থাকলো। ঠাকুরের বর্ণনা আছে যে তখনকার দিনে তো পুল ছিল না, নদীর এপার অবধি ট্রেন চলতো। ট্রেন এপাশে এসে নামার পরে নৌকায় করে তারা এপার থেকে ওপার অতিক্রম করছেন। ঠাকুর দেখলেন সুবর্ণময় কাশী, এবং দেখা মাত্র তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। সুবর্ণময় কাশীর এটা দুটো ব্যাখ্যা দিয়েছেন স্বামী শারদানন্দজি। কেন সুবর্ণময় কাশী বলছেন? আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের জীবনের স্বর্ণময় অভিজ্ঞতা। প্রত্যেকের মনের যে স্বর্ণময় অভিজ্ঞতা, যেটা লুকোনো থাকে আমাদের মনের মধ্যে, তা হলো আধ্যাত্মিকতা। কাশী হচ্ছে আধ্যাত্মিকতার পীঠস্থান, একবারে আধ্যাত্মিকতার শিখর ভূমিতে সেটি অবস্থান করছেন। তাই কাশীতে আসা মাত্র সেই আধ্যাত্মিকতার স্পর্শ তাকে ছুঁয়ে গেল, তাই তিনি দেখছেন স্বর্ণময় কাশী। এটা হচ্ছে প্রথম কথা, সোনার কাশী। और द्वितीय हे शारदानंदजी खूब सुंदर एक बार प्रैक्टिकल कारण बोलेছেন समस्त काशी जुड़े बहु मठ मंदिर काज करছে एवं ये मठ मंदिर चलছে बहु मानुषेर सोनार दाने सब मानुष दान करेছেন সেই दान करा अर्थे तैरी হয়েছে এই সব মঠ মন্দির বিদ্যালয় ছাত্রাবাস এগুলো তাই বহু মানুষের বহু স্বর্ণের খনি হচ্ছেন কাশীধাম এই দুটি কারণ তিনি ব্যাখ্যা করছেন কিন্তু আমাদের কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে সোনা কাশী ভাবলেই আপনারা কিন্তু যারা কাশী যান আপনারা গিয়েই কিন্তু প্রথমে বেনারসির কথা ভাবেন না সোনপাপড়ির কথা ভাবেন না রাবড়ির কথা ভাবেন না মশলার কথা ভাবেন না काशी बोलते ही मने पड़े विश्वनाथ काशी बोलते ही मने पड़े अन्नपूर्णा आध्यात्मिकतार एटा होच्छे प्रकाश जेटा उच्च जिनिस के भावते साहाज्य करे उच्च भावनाय भावित करते बाध्य करे जेमन दक्षिणेश्वर मंदिरे यदि आपनी जान सेखाने गिये हयतो आपनी प्रार्थनाई करते थाकछेन जे आमार मेयेटार जेन देशे बिये हय छेलेटार जेन भलो जगह चाकरी है प्रार्थनाई करছেন सांसारिक प्रार्थना করছেন বাট ইউ আর প্রেইং আপনি কিন্তু ওখানে গিয়ে কুটকাচালি করছেন না পাশের বাড়ির মিসেস ঘোষকে কেমন করে কোনটা আশা করে দেব তার কিন্তু প্ল্যান মন্দিরে বসে বসে করেন না আপনার মন সব সময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যায় এই যে যে স্থিতিগুলো থাকে জায়গাগুলো থাকে এই সমস্ত জায়গাগুলো থাকতে থাকতে তাতে যে ভাব তরঙ্গ তৈরি হয় সেই ভাব তরঙ্গ আমাদের একটু একটু করে ভগবানের চিন্তা করতে বাধ্য করে এটা হচ্ছে কথা যে ভাবনা যে আবহ আমাদের এরকম ভগবানকে চিন্তা করতে বাধ্য করে তাকে বলা হয় তন্মাত্রা ইংরেজিতে যাকে আমরা বলি অ্যাম্বিয়েন্স এই তন্মাত্রার মধ্যে পরামাত্র আপনার ভেতরের মানুষটা বদলে যাবে আপনি দেখবেন যারা শুধুই ঝগড়া করে কয়েকজন ঝগড়ুটে এক জায়গায় এসে বসেছে তারা কিন্তু যখনই আপনি তার মধ্যে যাবেন দেখবেন আপনি কখনো সেখানে উচ্চ চিন্তা করতে পারবেন না আবার যেখানে সবাই উচ্চ কথা বলছে সেখানে গিয়ে আপনি খুব নিম্ন কথা বলতে পারবেন আপনি নিজেরই লজ্জা করবে ওই নিজেরই যে লজ্জা করায় যে মনের অনুভূতি এটা সেই তন্মাত্রার কারণে আমাদের হয়ে থাকে শিবক্ষেত্র ঠিক তাই জমাট বাঁধা আধ্যাত্মিকতা মানুষের একবারে জমাট যে প্রার্থনা সে আধ্যাত্মিকতার একবারে যেন একদম ঘনীভূত মূর্তি এটা আমরা বেলুর মঠে গেলে খুব ভালো করে বুঝতে পারি আমরা যারা বেলুর মঠে অনেকদিন থাকার সৌভাগ্য হয়েছে বেলুর মঠে বিভিন্ন সময় বিভিন্ন ভাব তরঙ্গ বয় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে সকালবেলা আমরা যখন মন্দির প্রণাম করে আসতাম এক অদ্ভুত রকমের ভালোবাসা সে ভালো লাগাটা কীরকম কোনোদিন বর্ণনা করা যায় না সমস্ত মন্দির আপনি চোখ খুলে যেখানেই দেখবেন যে সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গায় বসে জপ ধ্যান করছে ঈশ্বর চিন্তায় মগ্ন হচ্ছেন আমাদের আত্মস্থানন্দজিকে আমরা একবার জিজ্ঞেস করেছিলাম যে কেন মন্দিরেই বসে জপ ধ্যান করতে অন্যত্র কেন নয় উনি বলতেন তখনকার দিনে আমাদের নতুন ব্রহ্মচারী এবং ট্রেনিং সেন্টারের বাধ্যতামূলক ছিল যে ঠাকুরের মন্দিরে বসেই জপ করতে হবে অন্যত্র কোথাও নয় উনি বলতেন সকালবেলা যেদিন মন্দিরে জপে মন বসছে না যখন তুই বসে আছিস একটুখানি চোখ খুলে তাকিয়ে দেখবি পাশ ওপাশ চতুর্দিকে তাকিয়ে দেখবি সবাই কীরকম গভীর মনোযোগ সহকারে ভগবানকে ডাকছে যখন তুই নিজে দেখতে পারবি এরকম গভীর মনোযোগ সহকারে সবাই ভগবানকে ডাকছে তোর নিজের মনের মধ্যে বিশ্বাস হবে সবাই পারছে আমি পারবো না তখন তোর মনে হবে যে তুইও পারছিস তুইও ভগবানের নাম করতে পারিস পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের সঙ্গে আরতিতে আসতেন তখন উনি ভাইস প্রেসিডেন্ট তখন বেলুর মঠে পাখার প্রচলন হয়নি সে একবারে ঘেমে স্নান করে গেছেন আমার পাশে বসতেন আমি একদিন বললাম কেন আসেন এত গরম লাগে আপনার কেন আসেন আপনাকে তো কেউ কিছু বলবে না তখন উনি আমার পেছন ফিরে জাস্ট আরতিটা শেষ হয়েছে ভক্তরাও উঠে দাঁড়িয়ে আছে সাধুরাও আসবেন উনি পেছন ঘুরে এরকম করে হাতটি দেখিয়ে বলছেন দেখ এত লোক ভগবানের নামে এক ভগবানের জন্য নাম করছে যখন এটা আমি দেখি তখন আমার মতো বেসুরো লোকেরও মনটা সুরেলা হয়ে যাওয়া মানে আমার যেমন টিউন হচ্ছিল না সেটাও টিউন্ড হয়ে যায় এই শিবক্ষেত্র এগুলোর এমন একটা প্রভাব আছে আমরা যতই টেরা বেঁকা হই না কেন আমাদের মন ভালো লাগবেই তিনি বলছেন শিবক্ষেত্র শিবই গুরু কেন এখানে শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ आध्यात्मिकतार मूल कथाई हच्छे कल्याण जा मानुषेर भेतरे कल्याण भावना आने एमन एक भावना जा मानुष के निजेर कल्याण एवं अन्येर कल्याणेर कथा भावते बाध्य करे। बोलछेन एकदिके मा अन्नपूर्णा अन्न दिए बाइरेर अभाव दूर करछेन, अन्यदिके बाबा विश्वनाथ धर्म दिच्छेन। मा अन्नपूर्णा अन्नेर अभाव दूर करछेन, आमादेर पेटेर अन्न जेमन दूर होच्छे केउ ना केउ भिक्षा पाबे, आसल मा अन्नपूर्णा अन्न दूर करेन सेटा होच्छे आमादेर मनेर खिदे दूर करेन। এই যে মায়ের একটি গান আছে না, হয়েছে মা ক্ষুধা ব্যাধি দেমাগো সুধা ঔষধি অন্নে অন্তে চরণে সমাধি মোক্ষং দেহি মে মোক্ষ দে অন্ন দেমা অন্নপূর্ণে অন্ন দেমা অন্নপূর্ণে শারদ হৃদয়ে পদ্মে জ্ঞানং দেহি মে জ্ঞান দে। দেখুন কোনো জায়গায় ভাত ডাল খিচুড়ি গোবিন্দভোগ চাল কিচ্ছু প্রার্থনা করা হচ্ছে না, বলছে হয়েছে মা ক্ষুধা ব্যাধি, ক্ষুধারু ব্যাধি হয়েছে আমার, দেমা সারবে কিসে, দেমাগো সুধা ঔষধি অমৃত স্পর্শতে, তাহলে সেই ক্ষুধা সারবে। কি ক্ষুধা? না এই জাগতিক জিনিসকে চাইবার ক্ষুধা তৃষ্ণা, এইটা হয়েছে তারপরে ওইটা চাই, ওইটা হয়েছে তারপরে ওইটা চাই, আগে জবরজং এসি ছিল তারপরে স্প্লিট এসি চাই, তারপরে ওই চাই আমার তাই চাই, অমুকের বাড়িতে দেখে এলাম প্লাস্টিক পেইন্ট হয়েছে, একটা দেওয়াল লাল, একটা দেওয়াল সবুজ, একটা দেওয়াল নীল, একটা দেওয়াল হলুদ, আমারও চাই ওইরকম। হ্যাঁ আমার সব একদিকে গেরুয়া একদিকে নীল একদিকে সবুজ সব চাই। এই যে চাই চাই, এই যে হয়েছে মা ক্ষুধা ব্যাধি দেমাগ ও সুধা ঔষধি। সুধাটা কি না উচ্চ চিন্তা, আমরা উচ্চ চিন্তা করতে পারি না বলেই এই জাগতিক নিম্ন চিন্তায় নিম্ন ভাবনাতে মেতে থাকি। তাই বলছেন হয়েছে মা ক্ষুধা ব্যাধি দেমাগো সুধা ঔষধি, ঔষধি হিসেবে সেই সুধা তুমি আমায় দান করো। অন্তে চরণে সমাধি, সেই ঔষধ পেলে কীরকম হবে না যখন জীবনের অন্ত হবে তখন আমার মন প্রাণ অন্তরাত্মা সব তোমাতেই লয় হয়ে থাকবে, তোমাতেই মিলেমিশে একাকার হয়ে থাকবে। অন্তে চরণে সমাধি মোক্ষং দেহি মে মোক্ষ দে, হে মোক্ষদায়িনী তুমি আমার মোক্ষ দাও। এটাই তো আমাদের ইচ্ছা, এটাই তো আমাদের একমাত্র প্রার্থনা। সে শুরুর দিকে যাই প্রার্থনা হোক না কেন, কিন্তু অন্তে তোমার সাথে মিলেমিশে একাকার হয়ে যাব। দেখবেন যত জীবন বাড়বে আমরা যদি প্রথম দিকে নাও বুঝতে পারি, পরবর্তীকালে যে যত বুঝবো যত সময় যাবে, যখন আমাদের ইন্দ্রিয়গুলো শিথিল হচ্ছে, আগের মতো টকটক করে হাঁটতে পারি না, আগের মতো কথা বললেও কথা হিসেবে বোঝা যায় না কি বললাম, তখন আমাদের মনে হয় এসব বাইরের কোনো কিছুর আর প্রয়োজন নেই, তখন আমরা ভেতরের দিকে যাত্রা করি। তাই অন্তে চরণে সমাধি মোক্ষম দেহি মে মোক্ষ দে। তারপরে বলছেন অন্ন দেমা অন্নপূর্ণে, প্রথম লাইনটা শুনলেই মনে হয় আমার সাথে বাইরের ওই যে রাস্তার ভিখারির কোনো ফারাক নেই, সেও কলায়ের থালা নিয়ে বলছে আমায় খাবার দাও মাগো, দুটো রুটি দাও মাগো, দুটো রুটি দাও, আমিও যেন দুটো রুটি চাইছি। কিন্তু তারপরে বলছেন শারদে হৃদয়ে পদ্মে জ্ঞানম দেহি মে জ্ঞান দে, সেই সারবস্তু দানকারী যিনি, যিনি আমাদের জীবনে সারবস্তু দান করেন, সেই শারদে হৃদয়ে পদ্মে জ্ঞানম দেহি মে জ্ঞান দে, মা তুমি আমায় জ্ঞান দান করো। যে দান কর যে যে বস্তু দান করলে আমি নিজেকে জানতে পারি, আমার ভেতরের আত্মচৈতন্যকে আমি বুঝতে পারি। তাই এখানে বলছেন একদিকে যেরকম বিশ্বনাথ ধর্ম দিচ্ছেন, ধর্ম মানে সেই গুণে আমাকে পূর্ণ করছেন, যে গুণে আমি পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হব, এইটা হচ্ছে কথা। বলছেন যে ঠাকুর দেখেছিলেন, তার দর্শনে হয়েছিল একজন দাড়িওয়ালা লোক ঘুরে ঘুরে সব কাশি মাহাত্ম্য বোঝাচ্ছে, কাশিতে কী আছে কোথায় কী আছে সব। সেই কাশি সেই দাড়িওয়ালা লোকটার কেউ নয়, তিনি হলেন কাশির কাল ভৈরব, মহাকাল ভৈরব। ঠাকুরের তখন দেহটা পড়েছিল, দেহটা পড়েছিল মানে তখন তিনি সংজ্ঞাহীন হয়েছিলেন, সূক্ষ্ম শরীরে তিনি মহাকাল ভৈরবের সাথে ঘুরে বেড়াচ্ছিলেন। মহাকাল ভৈরবকে দেখতে কিন্তু খুব সুন্দর, আপনারা যারা দেখেছেন দেখবেন, আমরা গিয়েছি, আমার তো দেখে মন প্রথমে ভয় ছিল যে কীরকম দেখতে হবে, বিচ্ছিরি দেখতে হবে, তারপরে দেখলাম এমন রোম্যান্টিক চেহারা, মানে আমাদের চিরঞ্জীবী তারপরে এরা তো এই মিঠুন টিঠুন তো আর এর মধ্যে আসে না, সৌন্দর্যের মধ্যে আসে না, একদম সেই দক্ষিণ ভারতে যে মহান আছে আমাদের উত্তম কুমার, এরকম যে সুন্দর দেখলেই মনে হয় ভালোবাসি, মানে কানে কানে ফিস ফিস করে বলি আই লাভ ইউ, ঠিক একদম মহাকাল ভৈরবকে ওই রকম সুন্দর দেখতে। কেন এত রূপ নিয়ে আসেন ভগবান? कारण ओई रूप दिए आम्रा ताके चिंता करी और ओई रूप के जत चिंता करब ततो आमार भेतरे अकाल चले गिये आमार काल सम्पर्के बोध जागबे। पुथिर एक जायगाय आछे सेखाने भगवान बोलछेन जे एई अवतार एत सौंदर्य निये केन एसेछिलेन, पूर्व अवतार तो आसेननि, बोलछेन एई आमादेर विषयी मानुषेर जन्य तिनि एत सौंदर्य निये एसेछिलेन। केन निये एसेछिलेन? जखनी आम्रा ताके चिंता करब तखनी आमादेर जे मन रजतमते घुरछिल से सत्वगुणे आरूढ़ हबे और तखन आमादेर एई जागतिक चिंता छेड़े अति जागतिक चिंता करते से अपना अपनी बाध्य हबे। श्रीरामकृष्णेर एई जे एत बिउटी एटार कारणटा हच्छे ताई। एरपरे आबार आरेकटा दिक बोलछेन जे ठाकुरके तिनि प्रणाम करबेन, तिनि गंगा जल चाइलेन, गंगा जल आना हलो, निजे ग्रहण करे उपस्थित सकल के ग्रहण करते बोलें, एके एके सकले गंगा जल ग्रहण करलें। महाराज ठाकुर प्रणाम शेष करे बोलछेन, गंगाबाड़ी ब्रह्मबाड़ी अभीष्टदायिनी इष्ट दर्शनेर सहायक। गंगाबाड़ी तुलना करछेन, गंगाबाड़ी की ना ब्रह्मबाड़ी, ब्रह्मस्वरूपा, गंगा हच्छे ब्रह्मस्वरूपा। केन ब्रह्मस्वरूपा बोलछेन? गंगा आसल मूल जो भावटा सेटा हच्छे गंगा हलेन ज्ञानेर प्रतीक। ज्ञान कीरकम? स्वच्छ ज्ञान। कीरकम ना जे मुहूर्ते आपनार ज्ञान आसबे, ठाकुरेर जे उदाहरणटा आछे अंधकार घरे, हजार बछरेर पुरानो अंधकार घरे यदि आलो ज्वाला हय ताहले कि एकटू एकटू करे अंधकार जाबे, एक संगे एटी आलोकित हये थाकबे। ठीक सेई रकम सेई ज्ञान गंगा। केमन ना ज्ञान गंगा? जखन जल जखन आपनाके भेजाबे, अपना शाड़ी आँचलटा भिजबे, कुचिटा भिजबे ना ता ना, कि एकदम सम्पूर्ण भिजे जाबे। आपनि जे मुहूर्ते पुकुरे पड़बेन संगे संगे भिजे जाबेन। एई जे आमादेर जे एई पुरो गल्पटा आछे जे मा गंगा स्वर्ग थेके नामलेन, शिव तार जटा खुले दिलेन, तारपरे सेई जटार भेतरे तिनि आबद्ध हलेन, तारपर तिनि नामते थाकलेन, तारपरे तिनि सागरे गिये मिशे गेलेन। यदि गल्पटाके खूब भालो करे लक्ष्य करेन ताहले देखबेन एखाने गंगा हच्छेन ज्ञानेर प्रतीक। किन्तु ज्ञान जखन आसे से सर्वग्रासी, से भालो ज्ञानो जेमन नेबे खराब ज्ञानो तेमनि नेबे। सेई कारणे सेटी शृंखलित हवा दरकार, कतटुकु जानबो कतटुकु जानबो ना, सेई कारणे सेटी जेन कल्याणकारी हय। शिव शब्देर अर्थ बोललाम कल्याणकारी, ताई तिनि तार जटाटिके खुले दिलेन, शिवेर माथा थेके बेरोच्छेन, उनि एसे सेई जटार मध्ये आबद्ध हलेन, तारपरे तार गतिके स्तिमित करे ता मानुषेर कल्याणेर जन्य काजे लागालेन। एबार जेखाने जेखाने जाच्छेन, जतो बाड़छे जतो तार गति बाड़छे तार चेहराटा बड़ो होच्छे, आमार मतो जतो दिन जाच्छे ततो तार चेहराटा बड़ो होच्छे। गंगोत्रीते एतटुकु छिलेन, आमार पाटनाते माने एपार ओपार देखा जाच्छे ना। ठीक ओई रकम ज्ञानेर प्रकाश जतो आमादेर भितरे हबे ततो आमरा आमादेर आमादेर हृदय वृत्तिर प्रकाश ततो बाड़ते थाकबे, ततो उन्नत हबे। तारपरे एई जे सागरे एसे मिशे जावा एटा आर किछु नय, अनंतेर संगे आमादेर आल्टिमेटली मिशे जेते हबे। सेई गल्पटा एखाने बोलछेन, ताई बोलछेन गंगाबाड़ी ब्रह्मबाड़ी। ब्रह्म मानी माने जगत किछु जा किछु सेटा सेई ब्रह्म दिये तैरी, जे बाड़ी आमाके सेई ब्रह्मेर स्वरूपेर कथा मने करिये देय ताई हच्छे ब्रह्मबाड़ी। गंगाबाड़ी ब्रह्मबाड़ी। तारपर बोलछेन अभीष्टदायिनी। केन अभीष्टदायिनी? कारण एर एमन पावनी शक्ति आछे, एत पवित्र, अपनी एक फोटा गंगा जल हाथे निलेन, आपनार आगे खानिकक्षण आगे मत कि बिच्छिरी हो जाच्छे, एखन स्नान करते हबे, आपनाके केवल ना ना स्नान करते हबे, गंगा जल हाथे निलाम, बस गंगा जल निये एमनि एमनि करे आमरा माथाय छिटिये निलाम, आर आमादेर स्नान करबार प्रयोजनও मने করতে না। যে কারণে মনে হচ্ছিল আমার সারা শরীরটা কলুষিত, এক ফোঁটা জল সেই কলুষকে নাশ করে দিলেন। তার পাবনী শক্তি এত প্রবল, এইটা একটা বিশ্বাস হয়েছে যে আমরা সাধন ভজন যখন করি তখন গঙ্গা স্পর্শ করলে আমরা পবিত্র হয়ে যাই, ফলে আমরা খুব সহজে আমাদের দেবতার সামনে গিয়ে উপস্থিত হতে পারি। আমরা যখনই দেবতার সামনে যাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যাই, ধোয়া জামা কাপড় পরে যাই। কেন পরে যাই? আমাদের মনে হয় যেন আমাদের ভেতরে বাইরে কোনো জায়গায় যেন মালিন্য থাকে না। गंगा आमादेर एई मलिनता मुक्त करे, तार एमन शक्ति, एक बुध जले एत शक्ति जे आमादेर भेतरेर बाइरेर सब मलिनता दूर करे देय। ताई बोलछेन एटी अभीष्टदायिनी और इष्ट दर्शनेर सहायक, एटी आमादेर इष्टेर काछे निये जाय। ठाकुर बोलतेन गंगा जल महाप्रसाद जगन्नाथ देवेर महाप्रसाद और वृंदावनेर रज सब ब्रह्म वस्तु एटा सकलके किन्तु बोझानोर जोन्नो गंगा जल तार पावनी शक्ति वृंदा महाप्रसादेर पावनी शक्ति एवं वृंदावनेर रज एगुलो ब्रह्मस्वरूप केन ना एर भेतरे कोनो मालिन्य नेई ब्रह्म जेरकम मालिन्य रहित ठीक सेई रकम मालिन्य रहित। एइबार कथा प्रसंगे तिनि बोलछेन कुंडलिनी जखन अधोमुखे थाकेन तखन जीवेर मन लिंगगुच्छ नाबी विषय निये थाके आर जखन ऊर्ध्वमुखे थाकेन तखन भगवान निये थाके सत्वगुण बाड़ले ईश्वरेर रूप देखते इच्छा हय। आमरा जखन जागतिक जिनिसपत्र निये थाकी देखबेन आमादेर किछुतेई भालो चिंता करते इच्छे करे ना सेई समयटा आमरा एई भावना निये थाकी। एखाने एकटा छोट्ट करे शब्द बोलेछेन बोलछेन सत्वगुण और जख ऊर्ध्वमुखे थकें तक भगवान नहीं थकें मन टाके तो ऊर्ध्वमुखी करते हैं तब ना भगवान के लिए थकते पर सत्वगुण बाढ़ले ईश्वर रूप देखते इच्छे करे तमें भगवान के देखबार जो हमार भेतर जो सत्वगुण से बाड़ाते हैं कम कर बाड़ाते हैं से दिन के पढ़ बागीशानंद जी एक लेखा पढ़ उन्नी एक जगह बोलें उन्नी अभ्यास कर उनाके शंकरानंद जी बोलेছিলেন যে जप करार कथा अहर्निश जप करार कथा मंत्र जप करार कथा मंत्र आमादेर ईश्वरेर स्वरूपके आमादेर मने बसिये देय जत आमरा ईश्वरेर चिंता करते पारी आमरा तो साराक्षण भगवानेर रूपटिके चिंता करते पारी ना ताई भगवानेर प्रतिपद वाक्य जे तार जे मंत्र तार नामांकित तो जो मंत्र सेटी यदि आमरा साराक्षण जप करते पारी मने मने स्मरण करते पारी अंतत चेष्टा करते पारी आमादेर मन सत्वगुणे आरूढ़ हय। खेदा बोचार कथा ना चिंता करे यदि प्रभुर कथा चिंता करी ताहले देखबेन मन ईश्वरेर दिके जाच्छे एबं तखोनी आमादेर एई कुंडलिनी शक्ति ऊर्ध्वमुखी हय तखन आमरा भगवानके देखते इच्छा करे तार नाम करते तार ध्यान करते भालो लागे। हमारे मने आछे तखन शब्द शब्द साधु होते एसेछि एक दिन पूजनीय आत्मस्थानंद जी हमारे बोलें जे ओई जे कोनो एक भालो स्तब मुखस्थ बोलते हबे आमरा जेरकम फाँकिबाज छिलाम सेरकम तो बराबरेर फाँक आमि बराबरेर फाँकिबाज ताई सेरकम आमरा एकटाओ स्तब मुखस्थ करते पारलाम ना प्राय 10 मिनट धरे आत्मस्थानंद जी बकुनि जे खेयेछे जारा खायनि तारा बोझानो सम्भव ना माने से जे कि धोआ मोछा माने फिनाइल सार कोनो किछु छाड़ा आपनाके धुए मुछे एकदम साफ करे देबे एतटुकु मालिन्य थाकबे ना। 10 मिनट धरे आमरा 14टी ब्रह्मचारीके उनि एबारे धुए मुछे साफ करे दिलेन शब्द दिए। तारपर एकटा दारुण सुंदर कथा बोलछेन बोलछेन जीवने एकटा समय आसबे जे समय भगवानेर कथा भाबते इच्छा करबे ना तार नाम करते इच्छा करबे ना तार रूपटिके चिंता करते इच्छा करबे तखन साधु कि करबे जे मयला घेटे एसेछिलो बाड़ी थेके सेई मयलाटा निये थाकबे किन्तु एई स्तब स्तुति आमादेर बाँचिये राखे यदि आमरा तखन मने मने बोलते पारी हृदय कमल मध्ये राजितम निर्विकल्पम सदा सदा अखिल भेदातीतम एकस्वरूपम तखन तो निजेर काछेई प्रश्न हबे जे आमि आमार हृदये निर्विकल्प स्वरूपके बसियेछि एई मने कि कुचिंता करते आछे तखन मन आपना आपनि ईश्वरेर दिके चले जाबे। ये शब्द कत सहायक है मंत्र कथा बोलছিলাম तो मंत्र नয় তার স্তুতিবাচক शब्द এগুলো কত সহায়ক হয় এগুলো দেখলেই বোঝা যায় যে সেগুলি আমাদের ঈশ্বরের দিকে একটু একটু করে নিয়ে যায় ঠিক যেরকম ভাবে এই জপ ধ্যান প্রার্থনা আমাদের ভগবানের দিকে নিয়ে যায় ভগবানের স্তুতি সেটিও আমাদের ভগবানের দিকে নিয়ে যায়। আমাদের प्रवीण सन्यासी छिलेन काशीश्वरानंदजी उनी आमादेर रोज जोर दितेन खंडन भव गाइबार जन्य तिनी बोलतेन गला साधार जन्य एमनि भालो आर संगीत एकटिओ नाई केउ जदि रोज खंडन भव गाय तार गला तार हेड़े गलाओ मिष्टि हबे एइटी बोलतेन आर बोलतेन खंडन भव गाइले मनेर मालिन्य केटे जाय मन हालका हये ईश्वरेर दिके चले जाय। बोलें खंडान भव गाइबार पर कोनो दिके ना ताकिये यदि जप ध्यान करते बसिस ओई भावटाके निये देखबी जप ध्यानटा एकदम फाटाफाटी हबे आपनारा करे देखते पारेन आमरा करे देखेछि एटा सत्यि सत्यि हय। ताई जा किछु ईश्वर के कथा मने कराय सेगुलोके आरो भालो करे धरार कथा स्वामी ब्रह्मानंद जी महाराज एखाने आमादेर बोलछेन। ये एक ही दिन एटा 21 জানুয়ারি घटना तार 3 दिन बादे 24 জানুয়ারি काशीधामे तिनी बोलछेन, प्राते श्री श्री महाराज जनैक साधुके जिज्ञासा करिलेन कि किछु करछिस? उत्तर, ना महाराज, मनटा बसे ना, रस पाय ना, भीतरटा किछुतेई खुलछे ना, ताई बड़ो अशांति। आमार मन आमार एमन खराब आमी आमरा एमन खराब संस्कार निये एसेछि जे सेगुली जेन सब समय पथ अबस्ट्राक्ट बा अवरोध करे रयेछे। महाराज उत्तरे बोलछेन, एमन ओरकम भाबते नेई, महानिशाय जप करो देखी, ना पारले ब्राह्म मुहूर्ते पुरस्चरण करो, समय आर नष्ट करिस नी, ध्यान भजने डूबे जा, किछु कर, किछु करले ना आर आपना थेके किछु करले ना आर आपना थेके सब खुले जाबे। ताहले ए महाराजेर स्टाइलटा खानिकटा ठाकुरेर मतो, ठाकुर ठीक एरकम करतेन, हार्ड टास्क मास्टर, जे होम टास्कटा दितेन सेई होम टास्कटा होच्छे किना सेटा उनि देखे नितेन। माके एबं लक्ष्मी दिदिके बोलेछिलेन ब्राह्म मुहूर्ते उठे जप ध्यान करते। शीतकाल तखन काकपक्षी ओठेनि आर लक्ष्मी दिदिर घुम पाচ্ছে। माँ बुझे लक्ष्मी दिदी के बोलें, ओ उनी बोलून एखोनो काकपक्षी ओठेनि, एई समय जप करार दरकार नेई, आर एकटु शो। ठाकुर देखलें जे एरा सहज कथाय उठछे ना, तखन ओई दरजार फाँक दिए एक घटी जल ढेले दिलें। बहुदिन तादेर सेई बिछाना भिजे जेत आर सेई बिछाना भिजे जाबार भये तारा ताड़ाताड़ी करे उठे पड़तेन। भीषण हार्ड टास्क मास्टर, प्रत्येके के करछे ना करछे, एमनकि एदेरके एत संख्यक रुटी खेते हबे बोले दिएछिलेन। राजा महाराजेर जन्य 4টে, एर जन्य 2টো, ओर जन्य 1টা, एरकम करे सबार जन्य व्यवस्था करे दिएछिलेन। तारपरे तिनि आबार खोज निते थाकलेन सबाई समसंख्यक रुटी खाय किना, जारा बेशी खाय तादेरके तिनि खूब बकाझका करते शुरू करेन। एटा ठाकुरेर स्टाइल छिलो, सब समय देखे नितेन जे होम टास्कटा देया हलो सेटा करलो किना। राजा महाराज तो तार मानुषपुत्र, ताई तिनि जिज्ञेस करलेन, हारे किछु करछिस? से बोलछे, ना महाराज, मनटा बसे ना, भीतरटा किछुतेई खुलछे ना, ताई बड़ो अशांति। आमरा एमन खराब संस्कार निये एसेछि जे सेगुली जेन सब समय पथ अबस्ट्राक्ट करे रयेछे। এই এমন থাকে আমাদের, বলছে যে আমরা এমন সংস্কার নিয়ে এসেছি আমরা ভালো হতে চাই অথচ ভালো হতে পারছি না। এই প্রশ্নটা কিন্তু আমাদের, আমরা সবার মনে হয় তো ভালো হতেই চাই, ভালো হব বলেই তো দীক্ষা নিয়েছি। একজন বললেন, মন বসে না কিন্তু ভালো হব, ভগবানের মন বসাবো বলেই তো দীক্ষা নিয়েছি। কিন্তু আমাদের তরফের যে চেষ্টা সেটাটা কি পূর্ণ মাত্রায় হচ্ছে কি? স্বামী সর্বপ্রিয়ানন্দে যে একটা এক্সারসাইজ করাতেন যুব সম্মেলনে, তিনি বলতেন হাতটা তোলো তো, সবাই হাত তুলতো, দেখো তো আরেকটু তোলা যায় কিনা, আরেকটু তুলতো, আরেকটু তোলা যায় কিনা, আরেকটু তুলতো, আরেকটু কি তোলা যাবে? সবাই চেষ্টা করে আরও তুলে ফেলতো, বলে এবার নামিয়ে রাখো হাতটা। হাত নামানো হলো। বলছে, ভাবো প্রথমবার যখন তোমাকে হাত তুলতে বলা হলো তুমি একটা স্টাইলে হাতটা তুললে, তারপরে যখন জোর দেওয়া হলো তখন তুমি আরেকটু তুললে, তারপরে তুমি আরেকটু তুললে, শেষকালে একবারে তুমি এক্সটেন্ড তুলে দিলে। কিন্তু প্রথমবারে शेषबारे चतुर्थबार যতটা তুলেছিলে প্রথমবারে কিন্তু অতটা তোলনি। তার মানে ওই চতুর্থবারে যতটা তুলেছো অতটা তোলার মতো ক্ষমতা তোমার আছে। আমরা সেরকম অসীম ক্ষমতা নিয়ে আসি অথচ কিন্তু আমরা আমাদের ক্ষমতাটিকে প্রয়োগ করি না। সেই কারণে বইতে যাদের গল্প পড়ি, বইতে যাদের সাধনার ফল পড়ি তাদের মতো ফল পাই না। আমরা শুধু সাধন ফলটার কথা ভাবি, তাদের যে তীব্র তপস্যা, তাদের যে একটা তপস্যাময় জীবন, এইটা আমরা কখনো ভাবতে পারি না। মায়েরা যখন বলেন আমরা কিচ্ছু পারি না, তখন আমার ভীষণ ইচ্ছে হয় যে ধরে ভারতী প্রাণা মাতাজির জীবনীটা পড়াই। 1927 সালে তিনি যখন কাশীতে চলে যান তখন তার বয়স 27, আর যখন 1954 সালে দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বরে সারদা মঠ তৈরি হলো তখন তিনি 54 বছর বয়স। তার সেই সময়কার ছবি, সেই 54 বছরের ছবি দেখলেই বোঝা যাবে তিনি কি ভীষণ রকমের সুন্দরী ছিলেন। স্বয়ং মায়ের শিষ্যা ছিলেন। তখনকার দিনের মেয়েদের জন্য একলা একলা সাধন ভজন করাটা কি কঠিন একটা পদ্ধতি ছিল। সেই অবস্থায় তিনি দুঃসাহস করে গেছেন। तार इटा पढ़बें भारती प्राणा स्मृति कथा पुरो काशी पर्वटा मायर शरीर चले जावार पर शरद महाराज शरीर थाका अवधि तिनि एखाने छिलेन। तिनि शुनलेन शरद महाराज महापुरुष महाराजके बोललेन तारकदा आमि काशी चललुम। तिनि शारदानंदजीके एत श्रद्धा करतेन, तार मेंटर छिलेन शारदानंदजी। तिनि मने करलेन जे काशीते गेले बोधहय शारदानंदजीके तिनि देखते पाबेन, ताई तिनि काशी रवाना दिलेन एबं काशीतेई थाकलेन एकेबारे निरावलम्ब अवस्थाय। तिनि खूब भालो नार्सिंग शिखेछिलेन, धात्रीविद्या। शरद महाराज विभिन्न मानुषेर बाड़ीते बाच्चा हवार समय पाठातेन एबं बोलतेन बाइरेर लोकके जेरकम टाका देबे दाओ सेई रकम टाका देबे किन्तु आमाके देबे। सेई टाका बलराम बसुर जमीदारिते राखा थाकतो, ताते ताते जे सामान्य सूद हतो सेई सूद दिये तिनि तार जीवन चालातेन। कि कष्ट, कि भयंकर कष्ट करेछेन। बोलছেন নিজে सब सब्जी काटतेन, काना बेगुन देखे 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 যতটুকু ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার করতে তিনি করতেন। জীবনের শেষ দিন অবধি, শেষ দেড় দু মাস ছাড়া তিনি সারদা মঠে ঠাকুরের জন্য ফল কাটতেন, নিয়ম করে ফল কাটতেন। একদিন দুদিন নয়, রোজ তিনি সারদা মঠের প্রেসিডেন্ট। ওই ফল কেটে সমস্ত কিছু তৈরি করে ঠাকুর খেতে বসলেন। তিনি হাত মুখ ধুয়ে রেডি হলেন, এবার তিনি মন্ত্র দীক্ষা দেবেন। एकाधारे तिनी गुरु आबार एकाधारे तिनी श्रीरामकृष्णेर सेविका। एई जे तार जे तीव्र संग्राम, ताके देखे लोके उपहास करतो। तिनी काशीते केदार घाटे बसे सारा सन्धे बसे जप ध्यान करतेन। पालो पावा जेत, पालो पावा जाय, पालो खेये तिनी थाकतेन। सेई खेये सारा दिन काटिয়েছেন। खाबार यथेष्ट पयसा नेই, एकटार बेशी दुटो तरकारी होले तिनी बोलतेन मोटा भात कापड़ेर व्यवस्था करेछेन, तार बेशी आर लागबे ना। परवर्तीकाले प्रभवानंद स्वामी के काशीर साधुरा बलाते तिनी एकटु एकटु करे टाका पाठातेन अमेरिका थेके। सेई टाका तिनी व्यवहार करतेन एबं जखन शारदा मठ हलो, शारदा मठे चले एलेन, तारपर थेके तिनी नेननि। किन्तु शारदा मठ हये जावार परेओ तार जे सेई तीव्र संग्राम, एकबारे नबिशदेर मतो करे तिनी जप ध्यान करतेन, नबीशदेर मतो करे प्रार्थना करतेन। एई जे एकटा जीवन देखिए दिए गेछेन जे कोनोदिन आमादेर विश्रामेर दिन बोले किछु नेई। जतक्षण ना पर्यन्त आमादेर ब्रह्म दर्शन होच्छे, जतक्षण ना पर्यन्त आपना आपनि कर्मक्षय होच्छे, ततक्षण पर्यन्त किन्तु आमादेर एतटुकु विश्राम नेई। ठाकुरेर गल्पटी भारी सुंदर जे बड़लोकेर बाड़ीर जे स्त्री से गर्भ सन्तान धारण करेछे, तार शाशुड़ी एकटू एकटू करे कर्म क्षय करे देय। एखनकार मतो बोले ना आर किछु करते हबे ना, खाओ दाओ घुमो एरकम ना, एकटू एकटू करे कर्म करते देन, कर्म कमिए देन। अवशेषे जखन शिशुटी आसे तखन आर कोनो कर्म नाई, शुधु शिशुटिर संगे खेला करा। एइटा आमादेर जीवनेर गल्प हवा दरकार। बहु समय आमरा बोली जे आमादेर संस्कार नेई, आमादेर एई नेई, आमादेर सेई नेई। आसल जेटा नेई सेटा हच्छे आमादेर चेष्टाटाई नेई। आमरा एतटुकु चेष्टाओ करि ना। আমরা সেই ওই যে কি বলে বেশ জমতে না জমতেই এক কাঁদি বলি, সেই আমাদের জমতে না জমতে আমাদের এক কাঁদি চাই। মানে গাছ, কলা গাছ হতে না হতেই আমরা চাই যে এক কাঁদি বিরাট বড়। একটা ছোট শিশুকে দেখেছিলাম, সেই বেলফুলের গাছ, আমাদের বাড়িতে বেলফুলের গাছ দেখে সে বাড়িতে গিয়ে বেলফুলের গাছ করেছে। খুব ভালো, তার বেলফুলের গাছ যে আসে তাকে দেখায়। কেমন করে দেখায় না, মাটি থেকে এমনি করে তুলে দেখে আবার লাগায়। এইটা তার বেলফুলের গাছ, সে গাছ করেছে সে। তারপরে একদিন আমাকে ডেকে নিয়ে গেছে, নিয়ে দেখাচ্ছে, দেখো দেখো আমার গাছগুলো আর বড়ো হচ্ছে না তোমার মতন। কেন বলে, আবার তুলছে, দেখাচ্ছে, দেখছি একটুখানি ইয়ে হয়েছে। মানে এভাবে বড়ো হবে না, নিচ থেকে তুলে বড়ো হবে না, উপর থেকে যখন বড়ো হবে তখন বড় হওয়া দেবে। তাকে বোঝানো হলো ওরকম করে যে ওর মতনভাবে রাখতে হবে। তা যে কটা নিয়ে গেছিলো বেশিরভাগই মরে গেছে, কিন্তু তার মধ্যে দু চারটে বড়ো হতে থাকলো। সেটা তার কাছে খুব বড় উৎসাহ, সেটা তার কাছে খুব প্রেরণা হলো। তাই মহারাজ কি সুন্দর বলছেন, ওরকম ভাবতেনি। প্রথমেই নেগেটিভিটি, যেটা আমার দ্বারা হবে না, আমার এরকম সংস্কার নেই, এরকম কিন্তু সেই নেগেটিভিটিটা তিনি সরিয়ে দিচ্ছেন, নেতিবাচক ভাবটিকে তিনি সরিয়ে দিচ্ছেন। বলছেন মহানিশায় জপ করো। মহানিশায় 12টার পরে, সেই সময়টা যে সময় একবারে পৃথিবী শান্ত হয়ে যায়, কিংবা ব্রাহ্ম মুহূর্তে কিংবা সন্ধিক্ষণে জপ করবার কথা বলছেন। তারপরে বলছেন পুরস্চরণ করো, মানে আমি রোজ এত সংখ্যক জপ করব, এটা প্রতিজ্ঞা করে করা। আবার এরকম হতে পারে যে চাঁদ যেরকমভাবে বাড়ছে একটু একটু করে, সেরকম আমার খাওয়াটাও একটু একটু করে বাড়বে, আর জপের পরিমাণটাও একটু একটু করে বাড়বে। आबार जे रकम भावे कमबे खावाटा कमबे किन्तु आमार जपेर परिमाणटा आबार ठीक ओई रकम भावे एकटु एकटु करे बाड़ते थाकबे। तारपरे जे कथाटा बोलछेन खूब खूब दामी कथा, एटा आमरा एकेबारे भुले जाई, सेटा हच्छे समय आर नष्ट करिस नि। आर शब्दटा केन व्यवहार करछेन, माने यथेष्ट समय नष्ट हये गेछे, आर समय नष्ट करले हबे ना। आमरा देखुन यथेष्ट समय नष्ट करे फेलेছি, आर किन्तु आमादेर समय नष्ट करार समय नेই। আমরা জানি না অন্তিম কখন আসছে। মহারাজ বলতেন যে ভেবে নাও আজকেই পৃথিবীর শেষ দিন, আগামী কাল তুমি বাঁচবে না, এই ভেবে যেভাবে করতে হয়। রামনারায়ণ মহারাজ ছিলেন আমাদের, পেটে ক্যান্সার ধরা পড়েছে তার, মানে তিনি জানেন না। রোজ বলছেন খাওয়া হচ্ছে না ভালো, বুঝলি তো রোজ পেট খারাপ হয় আর খুব পেটে ব্যথা, তাই নিয়ে তিনি বৃন্দাবন চলে গেলেন উৎসব দেখতে। সেখানে গিয়ে কিচ্ছু ভালো খেতে পারেননি, সেটা নিয়ে আমাদের খুব দুঃখ করলেন, আমরা ওই নিয়ে মজাও করলাম। যাই পেটটা একটু হাসপাতালে দেখিয়ে আসি, দেখিয়ে সারিয়ে চলে আসবো। তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ওরা সাসপেক্ট করলো কিছু, তারপরে 4-5 দিন বাদেই অপারেশন যখন করা হলো, তাহলে গল ব্লাডার থেকে ক্যান্সার সারা পেটে ছড়িয়ে গেছে, কিচ্ছু করার নেই, ওরা এটা বন্ধ করে দিয়েছে। আর এতে অপারেশন করার জন্য এমনিতে পেট ফুলে গেছে, খুব চিৎকার চেঁচামেচি করছে, ডাক্তারদের দেখে গালাগাল দিচ্ছে। তারপরে একদিন তিতিবিরক্ত হয়ে আশ্রমের সম্পাদক তাকে বললেন যে আপনার কী হয়েছে জানেন, আপনি এরকমভাবে সকলকে গালাগাল দিচ্ছেন, অপারেশন এই কারণে করেনি। উনি শুনলেন, ওনার পরের প্রশ্নটা ছিল তাহলে কতদিন বাঁচবো, ডাক্তার কি বলছে। উনি বলছেন খুব বেশি হলে 1 মাস। আশ্রম সম্পাদক আমাকে পরে বলেছিল আমার না বলতেও জানিস তো বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু বলেই দিলাম। বললেন অদ্ভুত এক পরিবর্তন এলো তার মধ্যে। বললেন সেই দিনই উনি শুধু আশ্রমের ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন, ডেকে একটা ছোট্ট কাগজের লিস্ট দিলেন। বললেন তার ঘরে কিছু কিছু টাকা আছে, সেগুলো কোনো আশ্রমকে দেবেন বলে তিনি ঠিক করে রেখেছিলেন, সেইগুলো যেন সেই আশ্রমে দিয়ে দেওয়া হয়। আর বেলুন মঠে তার নামে জমা আছে কিছু টাকা, সেগুলো কতটা তার ভাণ্ডারের জন্য খরচা হবে, কতটা কোন আশ্রমে যাবে, তার একটা লিস্ট উনি করে তার হাত দিয়ে পাঠিয়ে দিলেন। বললেন এরপর যে 11 দিন তিনি বেঁচে ছিলেন, এই 11 দিন তার আর অন্য কোনো ইচ্ছাই জাগেনি, সমস্তটা দিন জপ করছেন। তাকে দেখে মনে হতো যে আগামীকাল সকালেই তার ফরমান এসে গেছে, তিনি আগামীকাল সকালেই মারা যাবেন, ওই রকম হারিডনেস নিয়ে তিনি জপ করতেন। এই যে আর নষ্ট করো না, ভূতেশানন্দজির কথা আমাদের ভীষণভাবে মনে পড়ে। মহারাজ খালি বলতেন জীবনে একটা হারিডনেস আনো, যে জীবনে একটা হারিডনেস আনো, সব শেষ হয়ে গেল, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা যেন যেটুকু সময় বেঁচে আছে সেইটুকু সময় যেন সঠিক ব্যবহার করি। তাই বলছেন ধ্যান ভজনে ডুবে যা, আর দেরি করিস না, ধ্যান ভজনে ডুবে যা, কিছু কর। এবার এইটা একটা কথা, আমাদের তো করা নেই, শুধুমাত্র বক্তৃতা হন করেঙ্গে তন করেঙ্গে, সেই কিছু বললেই সবাই রাজীব গান্ধীর কথা বলতো, হামে ইয়ে দেখনা হ্যায়, হামে ইয়ে সোচনা হ্যায়, হামে ইয়ে করনা হ্যায়, হ্যাঁ हम क्या करेंगे ये नहीं, हमें करना है, सब है আর কি। সেই রকম কিছু কর, কিছু করলে না আর আপনা থেকেই সব খুলে যাবে। আমি দরজা খুললামই না, চাবিও দিলাম, চাবিটাও খুললাম না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি দরজা খুলে গেল, ভেতরে রত্নমণি যা আছে সব নিয়ে আমি বেরিয়ে গিয়ে দোকানে গিয়ে বিক্রি করে দিলাম, প্রচুর টাকার মালিক হলাম, ওই দরজার বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে, কোনো দিন আর খোলা হবে না। আরেকজন সাধু প্রশ্ন করলেন মহারাজ রাত্রে খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠতে পারি না, রাত্রে খেতে দেরি হয় বলে ভালো হজম হয় না, তাই সকাল সকাল উঠলেও শরীর ও মনের জড়তা যায় না, অথচ না খেলেও দুর্বল বোধ করি, এর কি করব। সে তো আমাদের অন্নময় জীবন ঠাকুর বলছেন, কিন্তু খাওয়া দাওয়া যদি মনে করে থাকি সাধন ভজন করতে হবে, তাহলে এই বিষয়ে কি করা দরকার। মহারাজ বলছেন রাত্রে খাওয়া কমিয়ে দাও, প্রথমে 12 আনা আন্দাজ খাবে, পরে 8 আনা আন্দাজ খাবে, প্রথমটা শরীর একটু দুর্বল বোধ হবে, তারপর ঠিক হয়ে যাবে, বরং ঝরঝরে বোধ হবে। আমরা তখন তপস্যার সময় একাহারি ছিলাম, তাতে শরীর বেশ হালকা থাকতো। এটা যারা সাধন ভজন করবে এটা তার জন্য, আপনারা যারা সারাদিন কাজকর্ম করেন, একবার সকাল থেকে রাত অবধি একবার মাথার ঘাম পায়ে ফেলে সংসারের যাবতীয় কাজকর্ম করেন, তাদের পক্ষে এটা একটু মানা কঠিন, কিন্তু যতটা সম্ভব হালকা খেলে ভালো, শরীর যায় না। আমাদের শরীর এত সহজে যাবার জিনিস না, যা সব জমিয়ে রেখেছি চতুর্দিকে चाहले शरीर जाबे ना আর আমরা ওই ওতেই একটুতেই ক্লান্ত প্রথম একটু সত্যি সত্যি ক্লান্ত বোধ হয় কিন্তু পরে ওটা ঠিক হয়ে যায় একটা ঝড়ঝড়ে ভাব থাকে। তাহলে বেশি খেলে কি হয় আপনি সকালে ঘুম থেকে উঠলেন বেশ মুখ হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে আসন পেতে ভালো বসলেন তারপরে একবারে প্রণামামি মোহনমোহ হতে থাকে। আমাদের মনে আছে একজনের খুব উৎসাহ ছিল সকালবেলা তিনি ঘুমিয়ে পড়েন সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি গরম জল কফি গুঁড়ো দুধ সব জোগাড় করে রেখেছিলেন। তাকে কেউ বলেছিল সকালবেলা যদি তিনি এক কাপ কফি খেয়ে নেন গরম গরম কফি ঘুম তার ধার কাছেও আসবে না। সকালবেলা ঘুম থেকে উঠে তার সেই কফি গোলার শব্দে আমার মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত। তারপর তিনি খেয়ে দিয়ে ঠাকুর ঘরে গিয়ে বসা মাত্র আমরা দেখতাম ঠাকুরের পাটা একবার উঠে যাচ্ছে একবার নেমে যাচ্ছে মানে তার মাথাটা উঠছে নামছে। আমরা খুব শয়তান ছিলাম তো আমরা বলতাম যে তুমি অত দূর থেকে অত দূরে বসো না জপ ধ্যান করতে গেলে ইউ মাস্ট বি ভেরি ক্লোজার টু ইষ্ট তুমি আরও কাছে এসে বসো যত কাছে এসে বসবে তত আলোটা ওর মাথায় কম পড়বে আর তত তার ওঠানামা হলেও আমাদের সেটা প্রভাবিত হবে না। কিন্তু এটা কথা যে আমরা রাত্রিরে যদি বেশি খাই হজম করতেই বেশি সময় চলে যায়। আসলে আমরা যে সাধক আমরা ঘরেই থাকি আর ঘরের বাইরেই থাকি আমরা যে সাধক এই কথাটাই আমরা ভুলে যাই। আমরা সবটুকু চাই ও গিয়ে দেখলাম ইদানিং তারা সবাই বলছে সব কি বিয়েবাড়িতে সব নানা রকমের নাকি সব স্টল হয় সে বলছে কি সুন্দর হট গোলাপ জামুন বাপের জন্মে সব কথা শুনি না গরম লেডিকেরই শুনেছি কিন্তু হট গোলাপ জামুন ইদানিং শুনছি বলছে একবারে হট গোলাপ জামুন দিল কুলফি দিল তারপরে সব খাবারের যার নাম বলে বাপের জন্মে তো শুনিনি আজকাল তো অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে তার অনুযায়ী মেনু কার্ড হয় হোক তাতে কোনো ক্ষতি নেই এগুলো উন্নয়ন ভালো। কিন্তু যদি আমি মনে করে থাকি আমি সাধক তাহলে আমাকে সেই অনুযায়ী আমার জীবনটাকে কন্ট্রোল করতে হবে। আর যদি মনে হয় যেমন আছি তেমনি থাকবো ঘুরে ঘুরে মরি তাই মিছিমিছি ডোরে তাই কানামাছি ভোগো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। দুটোর মধ্যে কখনো থাকবেন না যে সেই দেড় ঘন্টা সাজগোজ করে তারপরে বিয়ে বাড়িতে গিয়ে বলুন দেখো তো আমাকে একটু সাজবার সুযোগ দিল না ওটা আর আবার দেখো সবার হয়ে গেল আমার সাধন জীবনযাপন করা হলো না দুটো যেন একসঙ্গে না হয়। ওটা আমাদের বেছে নিতে হবে কোন জীবনটা আমাদের চাই। মহারাজ বলছেন ওই দিন সন্ধ্যার সময় শ্রী শ্রী মহারাজ শ্রী শ্রী শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি মহারাজের ঘরে উপবিষ্ট আছেন। সাধু ব্রহ্মচারীগণ তাদের প্রণাম করে বসবার একটু পরে মহারাজ জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন কোনো মহাপুরুষের কাছ থেকে জেনে নিয়ে মেথডিক্যালি সাধন করতে হয় হ্যাপাজার্ডলি করলে কি হয় মাঝে ছেড়ে দিলে আবার দুনো খাটতে হয় অবশ্য পূর্বেরটা একেবারে নষ্ট হয় না সাধন ভজন করলেই কাম ক্রোধাদি সব চলে যাবে এখন মন রজতমতে আচ্ছন্ন সেটাকে শুদ্ধ করতে হবে সূক্ষ্ম করতে হবে সপ্তগুণে নিয়ে যেতে হবে তখন ধ্যান জপ ভালো লাগবে বেশি বেশি করতে ইচ্ছা হবে তারপরে মন যখন শুদ্ধ সত্ত্ব হবে তখন এই নিয়েই থাকবে মন যখন জড় তমতে আচ্ছন্ন কাজেই তার জড়ের প্রতি আকর্ষণ হবে এই মন আবার যখন চেতন হবে তখন চেতনকে টানবে মন সূক্ষ্ম হলে মনের ক্যাপাসিটি বা ধারণা শক্তি বেড়ে যাবে তখন সূক্ষ্ম ঈশ্বরীয় তত্ত্ব শীঘ্র শীঘ্র বুঝতে পারবে। এই কাল পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে একজন মানে মহাজ্ঞানী একটি বিজ্ঞাপন দিয়েছে আচ্ছা ধর্ম লাভ করতে গেলে গুরুর কাছে কেন দীক্ষা নিতে হবে গুরুর কাছে দীক্ষা না নিলে কি ধর্ম লাভ হয় না শ্রীরামকৃষ্ণ জীবন হচ্ছে এদের এই প্রশ্নের উত্তর। শ্রীরামকৃষ্ণদেব দুটো জিনিস দেখিয়ে দিয়েছেন গুরু ছাড়া সাধন ভজন হয় ইষ্টবস্তু লাভ হয় গুরু সহ ইষ্টবস্তু লাভ হয় কিন্তু গুরু ছাড়া কি পরিমাণ অনুরাগের প্রয়োজন হয় সেটাও তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেই পরিমাণ অনুরাগ যদি না হয় তাহলে কিন্তু হবে না। আবার গুরু সহ সাধন ভজন করতে গেলে তিনি ভৈরবী ব্রাহ্মণীকে পথ দেখাচ্ছেন তোতাপুরীকে পথ দেখাচ্ছেন অতএব বুঝতে পারছেন তার কি ক্ষমতা তথাপি গুরুর কথা তিনি শুনছেন। তোতাপুরী বলছেন যে মনকে একেবারে সেই নামরূপের পারে নিবিষ্ট করো তিনি কিছুতেই পারছেন না बार बार जगन्मातार से दिव्य मूर्ति तार मने आसछे। क्षिप्त हो उठेछेन तोतापुरी, बोलछेन क्यों नहीं होगा। एपाश ओपाश खुंजे तिनि देखलेन घरेर कोणे एकटा काँचेर टुकरो पड़े आछे, सेइटा तुले निये एसे भुरुभुरुर माझखाने एकटुखानि खुंटिये दिये रक्ताक्त करे दिये बोललेन एइखाने मनके निविष्ट करो। तिनि संगे संगे सेइखाने मनके निविष्ट करलेन। जगन्मातार मूर्ति आसा मात्र ताके ज्ञानोषि दिये केटे द्विखण्डित करे तिनि अनन्तेर चिंताय डूबे गेलेन। एमन डूबे गेलेन 3 दिन धरे सेइ भाव समाधिते मग्न हये थाकलेन। गुरु अबाक हये देखछेन 40 বছরের সাধনায় जे अवस्थाय तिनि पौঁছেছিলেন तार शिष्य 3 বছরে पौঁছে গেছে। এতে বুঝতে হবে কি ধরনের শক্তি তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। কিন্তু অমন গুরুর কাছেও তিনি বশ্যতা স্বীকার করছেন। কেন স্বীকার করছেন? কারণ যদি কারুকে গুরু হিসেবে মেনে থাকি তাহলে তার কথা শুনতে হবে। স্কুলে যেমন যাওয়ার দরকার, বাড়িতেই এ ফর অ্যাপল বি ফর ব্যাট শিখলে চলে যায়। স্কুলে আমরা যাই কেন? এ ফর অ্যাপল, এন ফর নেস্ট আর ডি ফর ডঙ্কি, তিনটে জুড়ে অ্যান্ড হয়। এই অ্যান্ড কেমন করে তৈরি করতে হয়, যুক্ত কেমন করে হতে হয়, এই বিদ্যাটা শিখতে চাই। গুরুর কাছেও আমরা জানি মন্ত্র চতুর্দিকে ছড়িয়ে আছে, কিন্তু কোন মন্ত্র এবং কোন সাধন আমার জন্য উপযুক্ত সেইটির সুলভ সন্ধান গুরু দেন। গুরু আমার পথে অনেক আগে চলে গেছেন। ধরুন একজনকে বলা হলো যে শুভেন্দুবাবুর বাড়িতে যেতে হবে, সবাই বলে দিলেন মহাকালী স্কুলের, দেখবেন একটা সেই টিনের বোর্ড আছে যেটা ঝড়ে খানিকটা বেঁকে গেছে, ওর সামনে নামতে হবে। তারপরে গলিটা খুব সাবধানে যেতে হবে, এখানে বেড়ালে তার সম্পত্তি ফেলে গেছে, সেখানে বেড়ালে তার সম্পত্তি ফেলে গেছে, ওখানে বেড়ালে তার সম্পত্তি ফেলে গেছে, এগুলো দেখে দেখে চলতে হবে, নাহলে সারা জুতো একদম গুয়ে গু ভরে যাবে। এই যে যিনি চলেছেন তিনি কিন্তু এই পথগুলো বলে দিলেন। গুরু ঠিক তাই, পথের যাবতীয় বাধা বিঘ্ন কোথায় কী আছে সেগুলো জেনে কোন পথে গেলে আমি স্মুথলি ঈশ্বরের কাছে পৌঁছে যাব সেইটি তিনি করেন। তিনি যেন মার্জনী দিয়ে আমার সমস্ত পথকে যেন পরিষ্কার করে আমাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। বলছেন যে ভগবানকে ডাকতে গেলে হ্যাপাজার্ডলি ডাকলে হয় না, এটা আমাদের হয়। এখানে দীক্ষা নিলুম, সেখানে দীক্ষা নিলুম, ওখানে দীক্ষা নিলুম, ওখানে দীক্ষা নিলুম। ইদানিং সব ফেসবুকে দেখি নানা রকমের পুজো হচ্ছে, আজকাল ছেলেপুলেরা খুব পুজো করছে। আমার দিকে খুব ভালো লাগে যে ভগবান থেকে একবারে বিমুখ ছিল কিন্তু আজকাল সব পুজো করছে। আবার সবাই দেবতার মতো গয়না টয়না পরে ছেলেরা দেখি, কিন্তু সব করছে। শ্রী শ্রী শ্রীমতীর পুজো, শ্রী শ্রীমানের পুজো, বাপের জন্মে শুনিনি, লক্ষ্মীনারায়ণ পুজো দেখিনি কখনো, সে বিরাট পুজো, 4 দিন ধরে পুজো হচ্ছে, সব নানা রকমের পুজো হচ্ছে দেখছি। হ্যাঁ, তারপরে কালীর যে এত ভ্যারাইটি আছে ছেলেপুলেগুলোকে না দেখলে বুঝতে পারতাম না। আমরা তো জানি মা কালী জিভ বার করে দাঁড়িয়ে আছেন শিব ঠাকুরের বুকে দাঁড়িয়ে, তিনি যে এত রকম ভঙ্গিতে বসতে পারেন তা তো জানতুম না। ছেলেপুলের আমাদের জানা, সেগুলো ভালো, যত তত্ত্ব আলোচনা হয় তত ভালো, যত অভিরে যায় তত তো ভালো। বলছেন সাধন ভজন করতে করতে কি হয় না মন জড়ো থেকে উত্তীর্ণ হয়, তখন ভালো জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে। ভালো জিনিস, ভালো চিন্তা করতে আমাদের মন সহায়ক হয়, তখন ঈশ্বরীয় তত্ত্ব বুঝতে পারে এবং তখন ক্যাপাসিটি বাড়ে। এই দেখুন আপনারা মায়েদের খুব ভালো করে, এই উদাহরণটা খুব অ্যাপ্লিকেবল, বাবারা ঠিক বুঝতে পারবেন না। আপনারা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন তার আগে কদিন যে রান্না করেছেন তার ঠিক নেই। মেয়ে দেখানোর সময় যে যে তরকারি টরকারি বলা হয় আপনারা রান্না করেছেন তার 99% মা, পিসিমা, কাকিমা রান্না করে দেন, এমনকি নিমকিটা শুধু বাড়ির কাজের লোক ভেজে দেয়। কিন্তু দেওয়ার সময় বলে আমার খুকু এত ভালো সূক্ষ্ম এরকম নিমকি ভাজে না, খেলে মুখে দিলে গলে যায়, আহারে কি পুষ্টি। কিন্তু সত্যি সত্যি যখন আপনারা সংসারে আসেন তখন কিন্তু এই আপনারাই ধীরে ধীরে 5 রকম রান্না করে 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 কী সুন্দর আপনাদের ক্যাপাসিটি তৈরি হয়। সেই একই খুকু তো যে মুখে দিলে গলে যায়, আহারে কি পুষ্টি, খেয়ে খেয়ে বড় হয়েছে, সেই যখন বাড়িতে এসে রান্না করে তার সেই ক্যাপাসিটি বাড়তে থাকে। ঠিক ওই রকম আমাদের যেমন মেন্টাল ক্যাপাসিটি ভয়ঙ্কর, অসম্ভব শক্তিশালী। এই যে দিদিমণিরা স্কুলে সারাদিন সংসারে সমস্ত কাজ করছেন, আবার স্কুলে এসে ছেলেপুলেদের পিটছেন, তারপরে যুবাশ্রী, কন্যাশ্রী, যত রকমের শ্রী আছে সব শ্রীযুক্ত ফর্ম ফিল আপ করে ঠিক সময় পাঠাচ্ছেন, আবার দিদিমণিদের মাইনে ট্রেজারি থেকে ঠিক সময় নিয়ে এসে বিতরণ করা, আবার তার ইউটিলাইজেশন স্যালারি। সে একই লোক যে হাতে MSc পড়ে এসেছিল শুধুমাত্র স্কুলে কখনো গিয়ে বিজ্ঞান পড়াবে বলে, সেই বিজ্ঞান পড়ানো দিদিমণি তিনি অ্যাকাউন্টস করছেন, তিনি ইংরেজিতে সব কিছু দেখছেন, তিনি অফিসের যাবতীয় কাজ করছেন, আবার বাড়িতে গিয়ে সেই সমান দমে সংসার মেশিনটাকেও চালাচ্ছেন। কি অদ্ভুত ক্যাপাসিটি! এগুলো আমরা ভালো করে লক্ষ্য করে দেখি না। এইটা বোঝায় আমাদের প্রত্যেকের মনের ক্যাপাসিটি হচ্ছে অসীম। আমরা যদি চেষ্টা করি আমাদের সেই ক্যাপাসিটি বাড়াতে পারি। বলছেন ধ্যান করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে, তাতে নার্ভসগুলো সুদ বা শান্ত হয়ে যাবে। ইষ্টমূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে হয়, নইলে শুটকো ধ্যান হয়ে যাবে। আর সময় নষ্ট করিস নিয়ে, রিপুসল সব প্রবল হয়ে রয়েছে, এখন তাদের বেগ সহ্য করতে হবে, তাতেও কষ্ট হবে। 7-8 বছর খাট, পরে সমস্ত জীবনটা সুখে কাটাবি, 1 বৎসরেই ফল বুঝতে পারবি। মেয়েরা পারছে আর তোরা পারবি নি? এই তো কাশিতে একটা মেয়ে 1 বৎসরে বেশ উন্নতি করেছে, বেশ আনন্দে পাচ্ছে। মেয়েদের বিশ্বাস বেশি, তাই চট করে কাজ হয়। ঠাকুর তোদের সঙ্গে রয়েছেন, একটু কর না, দেখবি তিনি হাত বাড়িয়ে রয়েছেন। তিনি সব বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করবেন, তার কত কৃপা! এসব কি বোঝানো যায়? বলছেন ধ্যান করবার সময় একটা আনন্দময় স্বরূপকে চিন্তা করতে হয়। সব গুরুরা বলে দেন তার ইষ্টমূর্তিকে কেমন করে দেখতে হয়। আমরা জেনারেল দেখি যে ওই বলা আছে যে তিনি যেন সহাস্যে আমার দিকে, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি। জ্ঞানমূর্তি মানে জ্যোতির্ময় সেই মূর্তি চিন্তা করতে হয়। দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বম মৎস্যাদিলক্ষম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। তারপরের মন্ত্রটা ভারী সুন্দর, ধ্যায়ে শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু। গুরুর ধ্যানের কথা বলছি, ইষ্ট ধ্যান তো আমি বলতে পারি না, অত দৌড় আমার আয়নি। মন্ত্র বলছেন ধ্যায়ে শিরসি শুক্লাব্জে, আমার এইখানে গুরুকে যেখানে ধ্যান করি সেই তো পদ্মের মধ্যে তিনি বসে আছেন। ধ্যায়ে শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু, দু চোখলা এবং দুহাত বিশিষ্ট গুরু, সেই মানুষ গুরুর কথা বলছেন যার ভেতর দিয়ে আমার ইষ্ট প্রকাশিত হচ্ছেন। ধ্যায়েৎ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যাম লেপনম। কেন শ্বেত কাপড়? আমার গুরু তো সন্ন্যাসী, কাষায় বস্ত্র পরিধানম হবে তা নয়। গুরু হলেন জ্ঞানমূর্তি, তার জ্ঞান থেকে এত জ্যোতি বেরোচ্ছে আমি বুঝতেই পারছি না কি ধরনের কাপড় পরে আছেন, সাদা না গেরুয়া, এত জ্যোতির্ময়ী। মা সরস্বতী ওই কারণে সর্বশুক্লা, কারণ তার শরীর থেকে এমন জ্ঞানের জ্যোতি বেরোয় আমরা বুঝতেই পারি না। কোথাও কোথাও মা নীল পরেন, কোথাও সবুজ পরেন, বেশিরভাগ ক্ষেত্রে মা সাদা। যাদের চোখ ধাঁধিয়ে গেছে তারা মাকে সর্বশুক্লা দেখে, নাহলে সবুজ দেখে, নীল দেখে, হলুদ দেখে, নানা রকম দেখে। শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। তারপরে কথাটা ভারী সুন্দর, দুটো হাত তো বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম। দুটো হাতে, একটা হাতে তিনি বর দিচ্ছেন, একটা হাতে তিনি অভয় দিচ্ছেন। বর কেন, অভয় কেন দিচ্ছেন? না আমরা পথে চলতে ভয় পাই, তাই তিনি বলছেন আমি তোমার সঙ্গী হয়ে আছি, ভয় কি? আর যে নির্ভয় গুরু নির্দিষ্ট পথে চলে তাকে তিনি ইষ্ট বস্তু দান করেন। বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম, তার সারা শরীর দিয়ে যেন করুণা ঝরে পড়েছেন, সেই গুরুকে চিন্তা করার কথা বলা হচ্ছে। যখন আমরা আমাদের ইষ্টের এইরকম করুণাময় মূর্তি দেখি তখন মন তার দিকেই এগিয়ে যাবে। তাই বলছেন তার দিকে ওইরকম, তাহলে ধ্যানটা কীরকম হবে? ধ্যানটা ভালো হয়। আনন্দময় সত্তাকে চিন্তা করলে ধ্যান ভালো হয়, নাহলে শুটকো ধ্যান হয়ে যাবে। সেই মনে হবে, দেখবেন কেউ কেউ ধ্যান করে মানে সারা জীবনের জগতের দুঃখ যেন তার মুখেই কনসেন্ট্রেট করছে, এরকম করে আছে। বেলুর মাঠে গেলে দেখতে পাবেন, এগুলো দেখা যায়, মানে ভারী সুন্দর। কত ভ্যারাইটির ধ্যান হয় বেলুর মাঠের বিভিন্ন মন্দিরে দেখতে পাবেন, এ পাশে দেখতে পাবেন, ও পাশে দেখতে পারবেন। কেউ केव और ऐसे थोड़ा सा मेडिटेशन करना है সেই বহুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে হাত দুটোকে এমনি করে বসে খানিকক্ষণ মেডিটেশন করলো, তারপরে তো 2-4 মিনিট সোজায় বসার পর চঞ্চন ধনধন করছে, তারপরে বেরিয়ে গিয়ে চলো ধরা চায়ে ভাজি খা লেতে হ্যাঁ, এইরকমও আছে। আবার গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে মানুষ, এমন মানুষও আছে বেলুর মঠে। তাই বলছেন যে প্রথম দিকে যখনই আপনি ভালোর দিকে যাবেন তখনই বাধা আসবে। বাধা আর কোনো জায়গা থেকে না, আমার ভেতরে ভালো আসবে বাধা। সেই বাধাকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে সুখ হবে। বলছেন মেয়েরা পারছে, কেন এই কথাটা বলছেন? মেয়েদের উঁচু করার জন্য, ছেলেদের শুধুমাত্র খোঁচানোর জন্য। ছেলেরা মেয়েদের নিচু দেখে তো, তা বলছে ওরা পারে আর তোরা পারিস না, নিচু দেখানোর সময় তো খুব দেখাস। देखो ओरा कीरकम पारछे आमरा शेष करब इच्छा करी आपनादेर एकटु आटके रेखेछि आमरा शेष करब आजके जे प्याराटा दिये सेखाने बोलछेन एई सब जा शुनछिस एगुलो रियेलाइज कर उपलब्धि कर जार जेटा निजेर भाव ताई निये प्रथमे आरम्भ करते हय परे भाव पाका हये गेले सब भाव ताके निये आनंद सब भावे ताके निये आनंद करा चले जार जेटा भाव जार जे मूर्ति पेयेछि जार जे साधन पद्धति पेयेछि सेई भावेई यदि आमरा ध्यान करते पारी जखन भावटा पाका हबे तखन सब भावेतेई आमरा ताके आनंद पाबो। इमोशनल होते नेई फिलिंग चेपे राखते हय इमोशनल होते नेई आमादेर अनेकेर अनेक रकम दर्शन होतेई पारे धरुन आजके सकाल बेला जप करे आपनार खूब आनंद हलो आपनि छेलेके बोलेन जानिस तो आज खूब भालो जा जा सकाल बेला ब्रेकफास्ट हयनि आनंद हयेछे आनंद हयेछे आपनार जे आनंदटा छिलो सेटा किन्तु एकदम चटके गेल। आपन साधन कथा ना कहिबे यथा तथा चैतन्यदेव बोलছেন एमनि एमनि नय এটা চাপতে শিখতে হয় ধারণ করতে শিখতে হয়। আপনার অনুভবের কথা বাইরে বললে লোকে বুঝতে পারবে না আপনাকে নিয়ে উপহাস করবে ওই চলেছে রামকৃষ্ণ মিশন ওই চলেছে বলবে। তাই যতটা সম্ভব স্বাভাবিক জীবন যাপন করতে হয়। আমাদের দেখবেন আমাদের গুরুদের কোনো রকম স্টাইল নাই এমনি করে দাঁড়িয়ে পড়ছে না অমনি করে দাঁড়িয়ে কখনো দেখবেন না আপনার আমার মতো সাধারণ মানুষ কিন্তু তাদের চেহারা দেখলে মনে হবে তারা অন্য জগতের মানুষ। শশী মহারাজের বর্ণনা আছে মাদুরাই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তিনি স্তব করছেন তাকে দেখে তার স্তব শুনে তার চেহারার জ্যোতি দেখে সব পাণ্ডারা স্তব্ধ হয়ে গেল তারা সরে গেল দেবমূর্তির সামনে তারা দেবতাকে দর্শন করবার সুযোগ করে দিল। এই তো কথা তারা যখন বসে থাকে দাঁড়িয়ে থাকে দেবতাকে দর্শন করে অন্য মানুষ সেটা তারা কখনো কারুর সামনে দেখান না। তাই বলছেন ইমোশনাল হতে নেই ফিলিং চেপে রাখতে হয় জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয় নাহলে জপ ভালো হয় না এটা একটা কথা। অর্থসহ মন্ত্র চিন্তা করার কথাই মানে হচ্ছে ইষ্ট দেবতার রূপটিকেও চিন্তা করতে হয়। প্রথম প্রথম একটু সমস্যা হয় কিন্তু যদি করতে পারেন তাহলে দেখবেন এটা সত্যি সত্যি খুব আনন্দ। মানে ধ্যানের সময় আপনাকে বিশেষ মারপিট করতে হয় না ধ্যান মানে তো মনের সাথে মারপিট করা ওটা খুব সহজ হয় এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালার মতো ওরকম সহজ হয় একেবারে নিরবচ্ছিন্ন হতে থাকে। পূর্ণমূর্তির ধ্যান না হলেও যেটুকু সামনে আসে তাই নিজে ধ্যান করবি প্রথমে পাদপদ্ম থেকে আরম্ভ করবি না পারলেও স্ট্রাগল করবি নাইলে ছাড়বি কেন করতেই হবে। ধ্যান কি সহজেই হয় করতে করতে হয়। ধ্যানের নেক্সট স্টেপই সমাধি নিজের প্রবৃত্তি যা কিছু সবই সাধনের দ্বারা ভিতর থেকে বেরোবে। আচ্ছা নির্ভর প্রবৃত্তি যা কিছু সবই সাধনের দ্বারা ভেতর থেকে বেরোবে তাকে সব ছেড়ে দিয়ে সম্পূর্ণ শরণাগত হয়। এই প্রথমে বলছেন নিজের শক্তিতে যা যা হয় ধ্যান করার কথা বলছেন। ধ্যান করতে গিয়ে বলছেন প্রথম প্রথম যখন ধ্যান করতে যাই আমাদের একটা স্ট্রাগল থাকেই ইষ্ট বস্তুতে ধেয় বস্তুতে যখনই আমাদের মন আমরা বসাতে যাই সেটা ছিটকে যায় সেটাকে বলে বিক্ষেপ আবার টেনে তাকে ইষ্ট বস্তুতে নিয়ে আসা সেটাকে বলা হয় প্রত্যাহার। প্রত্যাহার করে নিয়ে এলেন ইষ্ট বস্তুতে মনকে বসালেন এই যে চেষ্টাটা সকলের হয় খেদার হয়েছে বোচার হয়েছে পচার হয়েছে পটার হয়েছে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেবের হয়েছে কারুর হয়নি। কেউ যদি বলে আমার হয়নি তাহলে সে একবার ডাহা মিথ্যে কথা বলছে এটা হয় না প্রত্যেকের জীবনে এই জিনিসটা হয়েছে। কিন্তু যারা যারা এই প্রত্যাহার করে নিয়ে এসে সেই বিক্ষেপকে এর ওভারকাম করার চেষ্টা করেছে একমাত্র তারা পথে এসেছে। স্বামী গহনানন্দজি একটা ভারী সুন্দর উপদেশ দিতেন আমাদের তো পা থেকে চিন্তা করার কথা বলা হয় পা চিন্তা করতে গিয়ে বেশ পা অব্দি বেশ চিন্তা করা হলো তবে নাভির কাছে গিয়ে আবার পা হাওয়া হয়ে গেল আবার নাভি যখন চিন্তা করছি গলা হাওয়া হয়ে যাচ্ছে নানা রকম হয়। উনি খুব সুন্দর কথা বলতেন বলতেন চিন্তা করো পায়ের কাজটা চিন্তা করতে করতে 108 বার জপ করলে তারপরে আবার পা থেকে আর একটু উঠে আবার 108 বার জপ করলো মানে পা থেকে অতটা অবধি উঠেছ আবার পা থেকে গলা অবধি ইষ্টবস্তুর দেখো ধ্যান করো ওইখান থেকে কিন্তু পুরোটাই দেখছো তারপরে আস্তে আস্তে মুখটাকে দেখার চেষ্টা করো পা থেকে মুখ অবধি দেখার চেষ্টা করো বারবার অভ্যাস করতে করতে বারবার অভ্যাস করতে করতে ইষ্টবস্তুর পূর্ণাঙ্গ ধ্যান করা সম্ভব। এটা একজনের কাছে শোনা গহনানন্দজি আমার গুরু নন কিন্তু একজনের কাছে আমার শোনা এটা অভ্যাস করলে সত্যি সত্যি কাজে লাগে। আমি এখানে গুরুগিরি করছি না শুধু যেমন যেমন এপাশ ওপাশ থেকে ফিসফাস শুনে এসেছি तार किछुटा आपनादेर बोलार चेष्टा करछि। राजा महाराज बोलछेन ना शेषे जे निर्भर प्रवृत्ति जा किछु सबई साधनेर द्वारा भेतर थेके बेरोबे। आमी सब तोमाय छेड़े दिलुम तारपरेই पेटे ব্যথা भगवानকে ডাকতে চাইছি পেটে ব্যথা। निर्भरता तार उपर आसछे ना, निर्भरतार भेतर थेके आसबे। तोमाके छाड़ा आर किच्छु चाइ ना, तोमाके छाड़ा आमी आर किच्छु चाइ ना। वन साइडेड लाभ तखनই আসবে যখন তাকে গভীরভাবে ভালোবাসতে শিখব। ভালোবাসতে দেখব জগতের সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি সে হলো তুমি। আর যখনই অবস্থা আসবে তখন যেটি আসবে সেটি কথা বলা হয় শরণাগতি। তখন বলছেন তাকে সব ছেড়ে দে, সম্পূর্ণ শরণাগত হ। সম্পূর্ণ শরণাগত হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। ফস করে বললুম ফস করে হয়ে গেল তা নয়, ওরকম হয় না। ওটা অভ্যাস করতে 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 একটা সময় অবস্থা তৈরি হয়। তখন মনে হয় রাজা মানসেরম বলেছিলেন যে কাঁচের আলো, কাঁচের দিয়ে আলোটা ঢাকা রয়েছে, কাঁচটা ভেঙে সে আলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কথা। স্বামী পূজনীয় মহারাজের কাছে প্রার্থনা আমাদের ভেতরে যেন এই ভাবটা আসে, শুধু যেন শোনা না হয়, আমরা যেন সবাই একাকজন না সবাই এইভাবে চেষ্টা করে যেতে পারি। আর সবাই যেন একটা সময় সেই কাঁচটি ভেঙে আলোর সাথে মিলে একাকার হতে পারে। তবে কিন্তু এই যে গরমের দিনে বসে পাখার দিকে একটুখানি তাকিয়ে হাওয়াটাকে আনার চেষ্টা করে মনে হচ্ছে আমি শীতল হচ্ছি ভেবে ভগবানের কথা শোনার এই যে দুরূহ প্রচেষ্টা চালাচ্ছেন এটা সার্থক হবে। আজকের মতো এই পর্যন্ত। প্রণতা নাম প্রসিদ্ধত্বম দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।